আমাদের আজকের গল্প অহংকারি আম। একদিন এক বুড়িমা তার বাগানে একটি আম গাছের চারা রোপণ করে। তার ছোট্ট নাতি তুলসী তার সঙ্গে দাঁড়িয়ে সেই আম গাছ লাগানো দেখছিল। বুড়িমা, তুমি সব সময় গাছ লাগাও কেন বলো তো? এত গাছ লাগিয়ে কি হবে শুনি? দিদি ভাই, এই ছোট্ট গাছগুলো যখন বড় হবে আর তাতে ফুল ফল ধরবে, তা দেখে আমার অনেক ভালো লাগে। আর তাই আমি তোমার মতো বয়স থেকেই গাছ লাগাই। আমার খুব ভালো লাগে এই গাছগুলো লাগিয়ে যত্ন আত্তি করে বড় করতে। আর শোন, এই গাছই তো আমাদের জীবন। একি বলছো বুড়িমা, এই গাছগুলো আবার আমাদের জীবন হতে যাবে কেন? আমাদের জীবন তো আমাদের দেহের মধ্যেই থাকে। দিদি ভাই রে, এ তুই বুঝবি না এই বয়সে। শুধু মনে রাখ, আমরা বেঁচে থাকার জন্য যে অক্সিজেন দরকার, তাই এই গাছগুলোই আমাদেরকে দিয়ে থাকে। আর এর বিনিময়ে এরা কি করে জানিস? জানলে তোর পরাণটা আটকে উঠবে। কি করে বুড়িমা? এরা কি কোনো জাদু করে? আরে দিদি ভাই, জাদুই বলতে পারিস, তবে সে অন্য রকম জাদু। আমাদের শত্রু হলো কার্বন ডাই অক্সাইড বিষ। ওরা আমাদের সেই শত্রুকে বিষকে নিজেদের দেহে নিয়ে যায়, আর তার বিনিময়ে আমাদের দরকারি অক্সিজেন আমাদেরকে দেয়, যা না হলে আমরা এক সেকেন্ডে মারা যেতাম। সে কি বলো বুড়িমা, গাছ তো তাহলে আমাদের অনেক বড় বন্ধু। হ্যাঁ, এই তো গাছটা লাগিয়ে দিলাম। দেখবি কয়েক মাস পরে এই গাছে ফল ধরবে। জানিস তো এই গাছের নাম কি? না বুড়িমা, এই গাছের নাম কি বুড়িমা? এই গাছের নাম আম গাছ। সে কি বলো বুড়িমা, আমি তো আম খেতে অনেক ভালোবাসি। এই গাছেরা সেই আমও আমাদের দেয়। এরা আমাদের প্রিয় ফল দেয়। অক্সিজেন না কি বললে, তা দেয়। এরা তো অনেক কিছু দেয় আমাদের। চল, আর জ্ঞানের দরকার নেই, এবার চল তো বাড়িতে যাই। এরপর কয়েক বছর কেটে যায়, সেই গাছ বড় হয়, আর সেই গাছ একসময় ফল ধরে। ছোট্ট ছোট্ট আমে গাছটি ভরে যায়। একদিন এক ঝড়ে সেই গাছের সব আম পড়ে যায়, শুধু নিচের ডালে দুটি আম রয়ে যায়। এই দিদি, তুই কি ঘুমাচ্ছিস? এই ভর দুপুরে কেউ কি আবার ঘুমায় নাকি? আয় একটু গল্প করি। আহ হ্যাঁ রে, কেমন একটু ঘুম ঘুম ভাব আসছিল রে। ও, রোজ দুপুরে আমার কেমন যেন একটু ঘুম ঘুম আসে। দিদি, আমার খুব মন খারাপ। কাল ঝড়ে আমাদের সব দিদিরা ঝরে পড়ে গেল, রয়ে গেলাম আমরা দুই বোন। না জানি আবার কোন ঝড়ে আমাদেরকে চলে যেতে হয়। কত অল্প আমাদের জীবন, তাই না? এত ভেবে কি হবে রে, একদিন সকলকে যেতে হবে। যে কয়দিন আয়ু থাকে মজা করে জীবন কাটাতে শেখ, এত ভেবে কি জীবন চলে? তারপরও দিদি, ওদের কথা মনে পড়লে মন খারাপ হয়ে যাচ্ছে। কালও আমরা একসঙ্গে ছিলাম, কত হাসি ঠাট্টা করলাম, আর আজ তারা কেউই আর নেই। এমন সময় সেই বুড়িমা আর তার নাতি সেই আম গাছের কাছে এলো। বুড়িমা, দেখেছো কি সুন্দর দুটি আম গাছে ধরে রয়েছে? আমগুলো দেখতে কত সুন্দর, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ রে দিদি ভাই, আমগুলো দেখতে অনেক সুন্দর। আমি রোজ এই গাছগুলোতে পানি দিই, আর তাই গাছগুলো কত সতেজ দেখেছিস। তুমি গাছগুলোকে অনেক যত্ন করো, মনে হয় এরা তোমার এক একটা সন্তান। তুই যেমন আমার কাছে আপন, এরাও ঠিক আমার কাছে আপন। তাদের সকলকে নিয়েই তো আমার জীবন। এই গাছগুলো আমাকে নিঃশ্বাস দেয়, আর তুই আমাকে ভালোবাসা দিস। এই নিঃশ্বাস আর ভালোবাসা নিয়েই তো মানুষের জীবন। চল বাড়ির দিকে যাই। দেখেছিস ওরা আমাদের কত প্রশংসা করলো, আমরা নাকি দেখতে অনেক সুন্দর। আমার খুব ভালো লাগছে ওদের কথা শুনে। হ্যাঁ রে দিদি,
বুড়িমা আমাদেরকে তার সন্তানের মতো বলল। আমার শুনে কি যে ভালো লাগলো। এভাবেই সেই দুটি আমের মধ্যে রোজ কত গল্প হতো, তাদের জীবন ভালোই চলছিল। এরপর আরও কয়েক সপ্তাহ কেটে যায়। একদিন দুপুরবেলা বড় আমটি দেখল যে তার গায়ের রং কাঁচা হলুদের মতো হয়ে গেছে। এই দেখে তার মনে আর আনন্দ ধরে না। দেখছিস ছোটকু, আমার চেহারা কত সুন্দর দেখাচ্ছে, আমায় দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ গো দিদি, তোমাকে অনেক সুন্দর লাগছে, চেহারায় তোমার কেমন কাঁচা হলুদের রং, খুব মিষ্টি লাগছে তোমাকে। এমন সময় একটি কাক এসে বসল সেই গাছের ডালে, সেই পাকা আমটির পাশেই। ছি ছি, কি একটা ময়লা পাখি এসে বসলো আমার কাছে, যাও তো এখান থেকে ভাই, তোমার গায়ের ময়লা আমার গায়ে লাগবে যে। এমন কথা বলছো কেন বোন, আমি পাখি, তাই ডালে ডালেই কাটে আমার সময়, কেউ তো আমার গায়ের রঙের জন্য তাড়িয়ে দেয় না, তুমি কেন দিচ্ছ বোন বলো তো। এই, তুমি আমায় বোন বলে ডাকবে না, তোমার মতো কালো কাকের বোন আমি হতে যাব কোন দুঃখে শুনি, যাও তো আমার কাছ থেকে। এমন অহংকার ভালো না গো, যে রূপের বড়াই তুমি করছো সেই রূপ চিরদিন কিন্তু থাকবে না, একদিন সব শুকিয়ে যাবে, সেদিনের কথা মনে মনে ভাবো। এই কালো কাক, তুমি আমায় উপদেশ দিতে এসো না, তোমার মতো কুৎসিত কাকের উপদেশ শুনতে আমার বইয়ে গেছে। তুমি এভাবে কেন বলছো দিদি, ওই কাক ভাই তো কষ্ট পাবে, বিধাতা ওকে কালো বানিয়েছে বলে কি তুমি ওকে এভাবে অপমান করবে, আর গায়ের রং দিয়ে কি কাউকে বিচার করা যায়, বিচার তো করতে হয় কারোর কর্ম দিয়ে। এই ছোট, তোর এত গায়ে লাগছে কেন শুনি, আর লাগবেই বা না কেন, তোর গায়ের রং তো আমার মতো সুন্দর না, তাই আমায় দেখে তোর এত হিংসে হচ্ছে তাই না। তোমার বোন তো ঠিক কথাই বলেছে, গায়ের রং দিয়ে কাউকে বিচার করো কেন শুনি। তুমি চুপ থাকো কালো কাক, আমাদের মাঝে তুমি কথা বলতে এসো না। ইস, তোমার শরীর থেকে কেমন পচা গন্ধ বের হচ্ছে, যাও তোমার কাছ থেকে। কাক কিছুটা সরে গিয়ে সেই কাঁচা আমটার কাছে গিয়ে বসল। আমার দিদির কথাই তুমি কিছু মনে করো না গো কাক ভাই, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমরা একই গাছের সন্তান, অথচ কত ফারাক, তোমার কথা শুনলে মনটা আনন্দে ভরে যায়, আর তোমার দিদির কথা শুনলে চোখে জল আসে। আমি যাই বোন, সময় পেলে আবার আসব, তোমার সাথে গল্প করে যাব, তোমার সঙ্গে কথা বললে অনেক ভালো লাগে। এরপর সেই কাক উড়ে গেল। কি ঢঙের কথা, তোমার সঙ্গে কথা বললে অনেক ভালো লাগে। দিদি, তুমি কাক ভাইয়ের সঙ্গে এমন ভাবে কথা না বললেও পারতে, বেচারা কত কষ্ট পেল জানো। তোকে আর ওকালতি করা লাগবে না, দেখতে তোকে ওই কাকের মতোই লাগে, আর তাই এমন কথা বলছিস, আমার মতো চেহারা হলে তুই আকাশে উড়ে বেড়াতিস। দিনকে দিন তোমার অহংকার বেড়েই চলেছে দিদি, যে কয়দিন বেঁচে আছো একটু ভালো ব্যবহার করলে কি হয় শুনি। এভাবে তারা যখন নিজেদের মাঝে কথা কাটাকাটি করছিল, তখনই সেখানে সেই বুড়িমা আর তার নাতি আসে। বুড়িমা বুড়িমা, দেখো ওই আমটা পেকে হলুদ হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে তাই না। দেখছিস ছোটকু, আজ ওরা আমার প্রশংসাই করছে, তোর কথা কিন্তু কিছুই বলছে না, তুই আমার দিদি তাই তোর প্রশংসা শুনলেই আমার ভালো লাগে। হে রে দিদি ভাই, তোর কি আমটা পছন্দ হয়েছে, পেরে দেব, খেতে অনেক মজা লাগবে, আমের গতরে রং আসলেই সেটা পেরে খেতে হয়। ছোটকু, ওরা বলে কি রে আমায় ওরা পেরে খাবে, আমার এত সুন্দর চেহারার তাহলে কি হবে, এ চেহারা থেকে তবে লাভটাই বাকি। দুঃখ করিস না রে দিদি, এটাই যে নিয়ম, একদিন আমার গায়েও তোর মতো রং লাগবে, আমাকেও যেতে হবে ওদের পেটে, এ নিয়ে দুঃখ করে আর লাভ নেই। আমার এত সুন্দর চেহারার কি হবে, আমার যে খুব খারাপ লাগছে রে। এই বলে সেই পাকামটি তার চোখের জল ফেলতে লাগলো, আর ওদিকে বুড়ি তার হাতের কোটা দিয়ে সেই পাকা আমটি পেরে বাড়ির দিকে রওনা হলো। অহংকার করা মোটেও ভালো নয়, অহংকারীকে কেউ পছন্দ করে না,
আর চেহারার অহংকার না করে অহংকার করতেই হলে কারো কাজ বা আচরণ নিয়েই করা উচিত।